ঘন্টায় 165 কিমি বেগে আসবে যশ, প্রায় আমফানের মতোই জারি করা সতর্কতা। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে 165 কিমি বেগে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় যশ, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের জেরে কোন কোন জেলাগুলিতে কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ২৬শে মে সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ। জানানো হয়েছে এই ঝড়ের গতিবেগ থাকবে 155 থেকে 165 কিমি, সঙ্গে ভারী বৃষ্টিপাত, উপকূলবর্তী এলাকায় ক্ষতির সম্ভাবনা বেশি। আজ সকালেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, আগামীকালকের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে সেটি 24 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী 24 ঘন্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর থেকেই আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে 26শে মে সকালে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাবে। 26 তারিখ বিকেলেই পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহবিদরা জানাচ্ছেন ক্রমশ উড়িষ্যা উপকূল থেকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সরে যাচ্ছে, ফলে পশ্চিমবঙ্গ উপকূলে দীঘা থেকে সুন্দরবনের মধ্যে তা আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। কবে ল্যান্ডফল? আবহাওয়া দপ্তর জানিয়েছে 26 তারিখ দীঘা এবং পারাদ্বীপের মাঝে কোনো একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় যশের। সেই কারণেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়াও সুন্দরবন, 224 পরগনা, কলকাতা শহরেও যশের বা ইয়াসের প্রভাব পড়বে। তবে আমফান যে শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছিল, যশ কলকাতা শহরে সেই তাণ্ডব চালাবে না। তবে 23 থেকে ২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।